28 জুলাই 2021 11 শ্রাবণ বুধবার কর্কট রাশি কর্কট লগ্ন বা ক্যান্সার সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকে দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির থাকতে চলেছে। প্রথমেই অন্যান্য দিনের ন্যায় আমরা আপনাদের ক্যারিয়ার এবং ফিনান্সের ব্যাপারে জেনে নেব। আজ কিন্তু আপনাদের আর্থিক ভাগ্যের মজবুতি বৃদ্ধি পাবে। আজ বিভিন্ন ক্ষেত্র থেকে আপনারা কিন্তু একাধিক উপায়ে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। আপনার পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির পরামর্শে বিজনেসম্যানেরা একাধিকভাবে উপকৃত হতে পারেন। বিজনেসম্যানেদের বলবো আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আজ আপনাদের পক্ষেই আছে। তবে তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু ক্ষতি। চাকরিজীবীদের আজকে অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। আজ অফিসে চোখ কান খোলা রেখে কাজ করবেন, কারণ আপনার কোনো প্রতিদ্বন্দ্বী আপনার বিরুদ্ধে কিন্তু চক্রান্ত করতে পারে। কোনো সেমিনার বা এক্সিবিশন প্রদর্শনীতে যদি আপনি যোগদান করেন, নতুন জ্ঞান এবং যোগাযোগ আপনার বৃদ্ধি হতে চলেছে। আজ বিজনেসম্যানেদের আর্থিক লেনদেন ভালো হলেও আপনাদেরকে বলবো আবারও যে আপনার প্রতিদ্বন্দ্বীদের প্রতি অত্যধিক সজাগ দৃষ্টি বজায় রাখুন। আজ কিন্তু শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে সহায় নেই। আজ পরিবারের সদস্যদের সাথে তর্ক বিতর্ক বাগবিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন, তাই এ ব্যাপারে আপনাদের অত্যধিক সাবধান থাকার প্রয়োজন আছে। বিশেষ করে আপনার পিতামাতার মধ্যে কারোর একজনের স্বাস্থ্যগত ব্যাপারে আপনার মানসিক উদ্বেগ এবং চিন্তা বৃদ্ধি হতে পারে। আজ পরিবারের সকল প্রকার দায়িত্ব সুনিপুণভাবে পালন করার চেষ্টা করুন। স্বাস্থ্যগতভাবে বিশেষ করে যারা গর্ভবতী মহিলা আছেন সাবধানে হাঁটাচলা করবেন, যারা ধূমপান করে তাদের আশেপাশে যেন যাবেন না। আজ যারা হাই ব্লাড প্রেশারের রুগী তারা কোলেস্ট্রল জাতীয় খাদ্য খাবার খাওয়া ছেড়ে দিন, এতে আপনাদের স্বাস্থ্যগতভাবে প্রভূত পরিমাণে উন্নতি পরিলক্ষিত হবে। আর এই সময় করোনার তৃতীয় ঢেউ চলছে, ভ্যাকসিন না নিয়ে থাকলে অবশ্যই নিয়ে ফেলুন। প্রেমিক প্রেমিকাদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার অতুলনীয়। আজ আপনারা নতুন করে আবার একে অপরের প্রেমে পড়তে চলেছেন, একে অপরের আপনাদের জীবনে কি মাহাত্ম্য সেটি উপলব্ধি করতে চলেছেন। আজ আপনাদের জন্ম রোম্যান্টিক থাকার দিন। স্বামী স্ত্রী আজ আশ্চর্যজনক কিছু আপনাদের সাথে ঘটতে পারে, বিশ্বাস করুন। যদি বিশ্বাস না করেন তাহলে ভালো কিছু কিন্তু আপনাদের কাছ থেকে হারিয়ে যেতে পারে, অবিশ্বাস করলেই কিন্তু ক্ষতি। ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পরীক্ষা নিতে পারেন, আর তাই আপনাদের উচিত ভাগ্যদেবী আপনাদের সামনে যে জিনিসগুলি প্রদর্শন করবে সেগুলির উপরে আস্থা এবং বিশ্বাস রাখা। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে, তারা কিন্তু আপনাদেরকে বড়সড় ধরনের কোনো ক্ষতি করবার চেষ্টা করতেই পারে, এই ব্যাপারে আপনাদের অত্যধিক সাবধান থাকার প্রয়োজন আছে। আজ বুধবার, তাই বুধ গ্রহের বীজ মন্ত্র অর্থাৎ ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নমঃ এটিও জপ করুন। আর যেহেতু শ্রাবণ মাস মহাদেবের পুণ্য মাস, তাই মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপের থেকে ভালো কী বার হতে পারে, সেটি হল ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুক্মে বন্ধনান মৃত্যুর্মুক্ষিয় মামৃতাত এটি 108 বার জপ করুন। আর এই ওয়ের উচ্চারণ পেট থেকে, অয়ের উচ্চারণ গলা থেকে, আর ময়ের উচ্চারণ মাথা থেকে হবে। আমরা কিন্তু এই ওম শব্দ উচ্চারণের মাধ্যমে আগে আমাদেরকে পবিত্র করে নেই, তারপর ঈশ্বরের উদ্দেশ্যে বা কোনো গ্রহের উদ্দেশ্যে আমরা তাদের মন্ত্র উচ্চারণ করি কোনো প্রাপ্তির আশায়। আর তাই এই ওম শব্দের মাধ্যমে নিজেদের শুদ্ধিকরণের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে মন্ত্রের অরিজিনাল মাহাত্ম্য। তাহলে আরও একবার শুনে নিন ওম শব্দটির উচ্চারণ কেমন হতে পারে। ও এরপর আপনারা অবশ্যই অনাবিল শান্তি আর নিরাপত্তা খুঁজে পাবেন নিজের মস্তিষ্কের অন্দরে। আশা করি ঈশ্বরের কৃপায় দিনটি আপনাদের অতুলনীয় যাবে।